জানিস এই বন্ধ অন্ধকার ঘরে? আশা করি তুই বুঝতেই পারছিস, আমি তো সবচেয়ে কাছের বন্ধু ছিলাম, আর তুই এত বড় বেঈমান, তুই আমাকে ঠকালি, আমার বিশ্বাসটা ঠকালি। আমি শালা তোকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, আর তুই শালা তোকে বেঁচে থেকেই করবি, মনে হচ্ছে এক্ষুনি তোকে জীবিত লাশটা শালা শুয়োরের বাচ্চা, তুই আমার জীবনটাকে শেষ করে দিয়ে বরবাদ করে দিয়েছিস। ভুলে গেলি সেই সব দিনের কথা? তুই আমার সঙ্গে এইভাবে কেন করলি জানিস? তুই আমার জীবনটাকে বরবাদ করে দিলি। যদি আমার কাছে আর চাকরিটা থাকতো না, তাহলে আমার মাকে এইভাবে মরতে হতো না। আমি টাকার জন্য কত জায়গায় ঘুরেছি, এমনকি তোর কাছেও হাত পেতেছি, একটা টাকা দিয়েও সাহায্য করিস নি তুই। এই চাকরিটা আমার বাবার কথা ছিল, অথচ তোর বাবার টাকার কর্ম, তুই আমার চাকরিটা সরজন্যে তুই জানতিস টাকাটা আমার খুব প্রয়োজন, তবুও তুই এটা করতে পারবি। আজকে বাপকে বল যে যে তোকে একটা বাঁচিয়ে নিয়ে যেতে, দেখবো তোর কত বড় ক্ষমতা, তোর বাপের কত বড় ক্ষমতা, যা বাপকে বল। আজ যদি আমার ওই চাকরিটা থাকত, আমার মাকে আমি বাজারে পারতাম না, আমার মাকে আর বাঁচে। তোকে কতবার বলেও ছিলাম আমার খুব টাকার প্রয়োজন, তোর কাছে চেয়েও ছিল, একবারও হাত বাড়িয়ে দিল, অথচ তোর যখনই দরকার আমি সবার আগে তোর কাছে দৌড়ে যেতাম। এই তো হচ্ছে কি বন্ধু? তাহলে তোর জন্য আমি আছি আমার মাকে হারার, আমার বন্ধু সারা বেঈমান। Oh!